গোলাপ, গ্লাডিওস, গাঁদা, রজনীগন্ধা, চেরি, কাঠবেলি সহ অন্তত ২৫ রকম দেশি বিদেশি ফুলের চাষ হচ্ছে নাটোরে। কয়েক বছর আগে বাগাতিপাড়ার ঠেঙ্গামারা গ্রামে কৃষি বিভাগের পরামর্শে এক ব্যক্তি ফুল চাষ শুরু করেন। তার সাফল্য দেখে অনেকে এতে আগ্রহী হয়ে ওঠেন। প্রতি বছর ফুলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং আবার আমরা লিজ নিয়ে হলেও আবার ফুল চাষ করার সম্ভাবনা আছে। বাগান করার পর থেকে এই ফুলের খুব চাহিদা, দূরদূরান্ত থেকে অনেক লোক আসে। সারা বছরই ফুলের চাহিদা থাকে, তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভালোবাসা দিবস ঘিরে কাটতি বাড়ে কয়েক গুণ। বাংলাদেশের সব জায়গায় আমাদের এই ফুল সাপ্লাই হয়, বিশেষ করে ভালোবাসা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের এই ফুলের চাহিদা অনেক গুণ বৃদ্ধি পায়। একই জমিতে ফসলের পাশাপাশি ফুলও চাষ হয়, এতে খরচ অনেক কমে যায়। এখান থেকে কৃষক প্রচুর পরিমাণ আছে, অল্প খরচে লাভবান হচ্ছে এবং ফুলের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। আশা করছে যে এই ফসলটা অল্প দিনের মধ্যে ভালো সম্প্রসারণ হবে। নাটোরে চলতি বছর ৪১ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে, দিন দিন তা বাড়ছে বলে জানান স্থানীয়রা। রত্না জামান, ২১শে টেলিভিশন।